একটা সময় দেশের বিনিয়োগের প্রধান সমস্যা ছিল জ্বালানি বা বিদ্যুৎ। সেই সমস্যা কাটিয়ে বর্তমান সরকারের সময় দেশের চাহিদা মিটিয়ে বিদ্যুৎ রপ্তানিতেও সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে আগামী অর্থ বছরেই জিডিপির প্রবৃদ্ধি 8% ছাড়িয়ে যাবে। জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট, যে সমস্ত চাহিদা প্রয়োজন, সেগুলো আমরা পরিপূর্ণভাবে পূরণ করে যাচ্ছি। সুতরাং সেই জন্যই আমাদের 8% উপরে আমাদের প্রবৃদ্ধি অর্জন হবে এই বছরে, আমাদের 8 কাছাকাছি চলে যাবে এই বছর। আমাদের 7.65 আছে, তো এটা যখন চূড়ান্ত হবে হিসাব, তখন আমাদের অনেক বাড়বে। কারণ বাড়ার কারণটা কী? আমাদের গত বছর রপ্তানি বাণিজ্য প্রবৃদ্ধি ছিল 1.5%, এই বছর রপ্তানি বাণিজ্যে আমাদের প্রবৃদ্ধি হবে কমপক্ষে 11%। বেসরকারি উদ্যোক্তারা মনে করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে তাহলে জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। সরকার যে টার্গেট নিয়েছে যে 8% প্রবৃদ্ধি হার করার জন্য, আমাদের তো এক্সপোর্টও বাড়ছে, সে আমাদের জুট প্রোডাক্টসেরও এক্সপোর্ট টার্গেট বাড়ানো হচ্ছে, সার্বিকভাবে আমাদের যে ফরেন রিমিটেন্স সেটাও বাড়ছে। এইভাবে যদি সব কিছুই আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে আমাদের যে টার্গেট আছে 8% প্রবৃদ্ধি, এটা অবশ্যই আমাদের করা সম্ভব। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আদর্শ দেশ, দেশের অর্থনীতি আছে শক্ত অবস্থানে, সামগ্রিক ঋণ পরিস্থিতিও প্রতিবেশী দেশগুলোর চেয়ে ভালো বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। আর আগামী 2019-2020 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও বাড়বে বলে জানান তিনি। আমাদের গত বছর রিমিটেন্সের পরিমাণ ছিল $13 billion রকম, এবার হবে অলমোস্ট $15 billion। তো রিমিটেন্সও বাড়ছে, আমাদের এক্সপোর্টও বাড়ছে, আমাদের পাওয়ার সেক্টরে কোনো সমস্যা নাই, চেয়ে চেয়ে এখন আমরা কানেকশন দিচ্ছি, সুতরাং আমাদের প্রবৃদ্ধি বাড়বে। নতুন অর্থ বছরে পদ্মা সেতু, মেট্রো রেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা প্রকল্পগুলোর কাজও অনেক দূরে গিয়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।